केशपुर ब्लॉकेर कलाग्राम मातंगिनी युव संघेर उद्योगे कालीपूजो उपलक्षे शुक्रवार दरिद्र मानुषदेर हाते शीतवस्त्र वितरण अनुष्ठानेर आयोजन करा हय। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা। উপস্থিত ছিলেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী, ব্লক মাইনরিটি সেলের সভাপতি হাবিবুর রহমান সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। শুক্রবার কেশপুর ব্লকের 11 নম্বর কলাগ্রাম অঞ্চলের শতাধিক দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা। দরিদ্র গ্রামবাসীদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার পর তিনি বলেন, কলাগ্রাম মাতঙ্গিনী যুব সংঘের উদ্যোগ মহৎ উদ্যোগ, এভাবেই যদি প্রতিটি ক্লাব ও সমাজসেবী সংগঠন এগিয়ে আসে তাহলে সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবে। তিনি ওই ক্লাবের কর্মকর্তাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং আগামী দিনে তাদের পাশে থাকার আশ্বাস দেন। সেই সঙ্গে ওই এলাকার যে সকল উন্নয়নমূলক কাজ এখনও বাকি রয়েছে সেই সমস্ত উন্নয়নমূলক কাজগুলি তিনি দ্রুত শেষ করবেন বলে ওই এলাকার বাসিন্দাদের আশ্বাস দেন। তিনি সর্বস্তরের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পাশে থাকার আহ্বান জানান। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপনাদের পাশে রয়েছে, আপনারা কোনো চিন্তা করবেন না। কালকে যখন মন্ত্রী সভার বৈঠক চলছে তখন কেশপুরে কিছু মানুষ এবং কিছু বহিরাগতরা তারা খুব বম ফাটিয়ে বাজি ফাটিয়ে খুব উল্লাস করছে যে শিউলিদির মন্ত্রিত্ব চলে গেছে। কি বলবে এখন তার অজ্ঞতা নিয়ে আমি আর কি বলবো, হলো সে সংসদীয় রাজনীতিতে কি কি হয়, সংবিধানে কি আছে, কজন প্রতিমন্ত্রী একটা দপ্তরে থাকতে পারে, সেটা তার শিক্ষা দীক্ষার অভাব আমার মনে হয় আর একটু ভালো করে জানা উচিত ছিল। তবে এটাও ঠিক, কেশপুরের বিধায়ক মন্ত্রী নেই, এটাই শুনে যারা বা বুঝে বা ইচ্ছা করে যারা প্রচার করে উল্লসিত হয়েছেন বাজি ফাটিয়েছেন তারা তৃণমূল কংগ্রেস করেন না, তারা যে এই নির্বাচনে এই সাম্প্রদায়িক দল বিজেপিকে হাতকে শক্তিশালী করার চেষ্টা করেছে আমি দলকে অলরেডি তাদের অবগত করেছি, দলকে অবগত করেছিলাম এবং করেছি, যারা তারাই করছে এটা। হ্যাঁ, যারা বাজি ফাটছে তাদের উদ্দেশ্যে কী বলবেন? আমি বলবো নিন্দুকেরা নিন্দার কাজ করুক, আমি আমার কাজ করি। আমি এই বক্তব্যেও বলেছি আমরা নেত্রীর সৈনিক, আমার প্রিয় মুখ্যমন্ত্রী গোটা বাংলা জুড়ে যে কাজ করছেন সেই কাজগুলো যাতে আমরা পৌঁছে দিতে পারি, আমার দপ্তরের কাজগুলো যাতে প্রতিটি প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে পারি সেটাই আমার লক্ষ্য হবে। নিন্দার নিন্দুকেরা নিন্দে করবে, বিরোধীরা বিরোধী কথা বলবে, আর সর্ষের ভিতর ভূত আছে, আপনারা জানেন এই নির্বাচনে হারানোর জন্য আমাকে কীভাবে চেষ্টা করেছে, এবং পদাধিকারীরা যারা চেয়ারে বসে আছেন যাদের নির্বাচনের কয়েকদিন পর তারা একবার কীভাবে চেষ্টা করেছে, না মিটিং করে, না প্রচার করে, না মিছিল করে তারা ওই পূর্ব মিদনাপুরের কারুর সঙ্গে সুসম্পর্ককে চলার চেষ্টা করেছে, তার খবর আমি তো অলরেডি দলকে দিয়েছি, তারাই করছে, তাতে কেশপুরের কিছু আসে যায় না। কেশপুর উন্নয়নের শিখরে উঠবে, কেশপুরের মানুষ ভালো থাকবে, কেশপুরের পুরনো যে এ তাপ ফেলে দিয়ে নতুন করে কেশপুর আবার জেগে উঠবে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তরূপ পানির রিপোর্ট, খবরের দুনিয়া।